আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সুন্দর একটি ব্লগ নিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। কেন সুন্দর বললাম? আজকে বাচ্চাদের দিন। আমাদের এলাকায় এসেছে লুনা পার্ক। লুনা পার্ক হচ্ছে শিশু পার্ক, তো ওরা খুব খুশি। আর স্কুলও চলছে, আর এখান থেকে পার্কও শুরু হয়ে গেল। পার্কটা ছিল 4 দিনে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। বৃহস্পতিবার 2 বেলা স্কুল থাকে, তাই আর আসা হলো না, কারণ সময় স্বল্পতা ছিল। আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা একটু ঠান্ডাও পড়ে যায়। শুক্রবার থেকে শুরু হলো, শুক্র, শনি, রবি 3 দিনে এই পার্কে যাওয়া আসার মধ্যেই আমরা ব্যস্ত ছিলাম। আর যেহেতু পার্ক বাসার কাছেই ছিল, না গেলে তাদের তো আবার মনে শান্তি লাগবে না, তাই না? বললাম আর কি, যেমনটা আমাদের ছিল ছোটবেলায়, আমাদের মনটাও এরকমই ছিল বাচ্চাদের মতো। আর আমরা এখন বলি আজকে না কালকে, কালকে না পরে, কিন্তু ওই সময় আমরাও এরকম বিরক্ত হতাম। তাই আমি চেষ্টা করেছি ওদের প্রতিদিনই নিয়ে যাওয়ার জন্য। একটু একটু খেললো, দেখেও আসলো, এনজয় করলো, আমাদেরও ভালো লাগলো, ওয়েদারটাও সুন্দর ছিল। এই তো সারাই খেলনাতে বসলো, আর আমিও পাশে দাঁড়িয়েছিলাম, ও খেললো। এখান থেকে এসে টিকিট নিতে হয়, তারপরে যে যার রাইড পছন্দ করে খেলনাতে উঠে। আর এই গাড়িতে সারা সারা ফ্রেন্ডের সাথে এনজয় করছে, তো আমি ওর ফ্রেন্ডের আম্মু সবাই পাশে দাঁড়িয়েছিলাম, তো আমি একটু ভিডিও করলাম। তারা এনজয় করছে, গাড়ি চালাচ্ছে। বাচ্চাদের অনেকগুলো রাইড এসেছে এখানে, বড়দেরও ছিল, ছোটদের ছোটদের বড়দের মিলে ভালোই রাইড আসছে। ছোট জায়গার মধ্যে বলা যায় বেশ ভালো, সুন্দর করে সাজিয়েছে ওরা। আর বছরে একবারই আসে আমাদের এখানে এই লুনা পার্কটা। লুনা পার্ক হচ্ছে আমাদের দেশের শিশু পার্ক যেটাকে বলে। গাড়িতে যে কয়বার উঠলো, ওর ফ্রেন্ডের সাথে উঠলো, তারপর নিজে একা চালালো, তো ঠিক আছে খেলো, 2-3 দিনই খেলবে, দেখা যায়। অল্প সময় থাকে তো, এনজয়টা অল্প সময়ের মধ্যে বেশিও করা যায়, আবার বেশি কি বলা যায়, বেশিও হয় আবার কমও হয়। মনে হয় যেন ওদের মনে মনে হয় যেন প্রতিদিন যদি থাকতো লুনা পার্ক আমাদের এলাকায়, তাহলে দূরে কোথাও যেতে হতো না। আর এখানে এরকম শিশু পার্ক সব সময় থাকে না, মার্কেটগুলোতে এই রাইডগুলো থাকে, কিন্তু এরকম ভাবে সব সময় পাওয়া যায় না। আর বোলজানোতে বসে, যখন বসে তখন তার প্রতিদিন যাওয়া যায় না। আর এলাকাটা যেহেতু নিজের বাসার কাছে, তো দেখা যায় 3 দিন ছিল, 3 দিনই ওদের নিয়ে একটু ঘোরাফেরা করলাম, সময় দেওয়া। এই লুনা পার্কের পরে আসবে খোলা মার্কেট, সে খোলা মার্কেটে কি কি পাওয়া যায় সেটাও আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগে দেখুন আমাদের লুনা পার্ক, বাচ্চারাও এনজয় করছে, ওই দেখুন সারা দোলনাতে দোল খাচ্ছে, তো ওরা এই খেলনা থেকে ওই খেলনা, এটা থেকে ওটাতে বসছে, আর আমরা সাথে সাথে ঘুরছি। সামান্তও বসেছিল দোলনাতে, ওটা বড়দের দোলনা ছিল, দেখাবো একটু পরে। বাচ্চাদের এত খেলনা আর এত ভিড়, সব বাচ্চারাই দেখা যায় একবার এটা উঠে ঘুরে এসে আবার ওইটা উঠে, 2-3 বার করে এক একটা খেলনাতে উঠা হয়েছে। তো খেলতে খেলতে এখানে কটন ক্যান্ডি, সারা বললো নিবে, তো নাও তোমার পছন্দ মতো, কয়েকটা ফ্লেভারই ছিল, তো সারা প্রাগুলার ফ্লেভারটা নিয়ে নিল। তো ওই মহিলা বানাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কি সুন্দর দেখুন মেশিনে কটন ক্যান্ডি হচ্ছে, ভালোই লাগে দেখতে। ছোটবেলায় আমরা খেয়েছি যেটাকে বলতে হাওয়াই মিঠাই, ছোট ছোট বল করে করে একটা বক্সের ভিতরে বিক্রি করত, কত পয়সা করে জানি ছিল। বন্ধের দিন তো সব বাচ্চারাই ওর বাবা মার সাথে লুনা পার্কে চলে এসেছে, আর এত ভিড়, যেখানেই নিতে যাই সেখানেই দেখা যায় ভিড়। টিকিট নিতে গেলাম সেখানেও ভিড়, এখানে আসলাম এটাও ভিড়, পপকর্ন নিল সারা সেটাও সিরিয়াল। তো কিছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে ধৈর্য সহকারে দাঁড়িয়ে ওদের সাথে এনজয় করতে হচ্ছে, যেহেতু লুনা পার্কে এসেছে বাচ্চারা, সময় তো একটু দিতেই হবে, তাই না? ওই দেখুন কি সুন্দর করে বানাচ্ছে, মেশিন থেকে বের হচ্ছে তোলার মতো, আর মহিলাটা কাঠির মধ্যে সুন্দর পেঁচিয়ে দিচ্ছে, আমিও সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর গাড়িটাও সুন্দর, সাইকেলের মতো মনে হচ্ছে, আইসক্রিমের গাড়ি, কিন্তু না, এটা হচ্ছে কটন ক্যান্ডির গাড়ি। তারাও মনে হয় ধৈর্য হারা হয়ে যাচ্ছে, আমাকে একটু পরপর বলছে কখন দিবে কখন দিবে। এই তো দিল, সারা অনেক খুশি আলহামদুলিল্লাহ। তো কটন ক্যান্ডি খেয়ে সারা আবার এখন বলল জাম্পিংয়ে উঠবে, তো বাবা আসলো, বাবা এসে ওকে নিয়ে জাম্পিংয়ে উঠাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার কাছে আরও আগেই বলেছিল যে আমি জাম্পিংয়ে উঠতে চাই, কিন্তু আমি চাইছিলাম না যে সারা উঠবে, পরে ওর বাবা ওকে জাম্পিংয়ে উঠালো, সে তো মহা খুশি, মনে হচ্ছে পাখির মতো আকাশে উঠছে। ওই লোকটা সারাকে ঠিক মতো বেঁধে দিল সব বেল্ট দিয়ে, তারপর সারা একটু পরে লাফানো শুরু করবে,
কি খেলা বাচ্চাদের, কত রকমের খেলা আছে দেখুন। আর পিছে দেখুন নাগরদোলা দোল খাচ্ছে নৌকার মতো, যাব ওই পাশে একটু পরে যাব। তো সারাকে দেখুন, মার্শাল্লাহ ও কি সুন্দর উঠছে জাম্পিং এর বেল্ট লাগিয়ে, ভালোই লাগে, মনে হয় যেন আমিও লাফাই ওর সাথে। সারা তো সারা রাইডগুলো এনজয় করলো, এখন আবার সামান্তা উঠলো এই দোলনাতে, এটা হচ্ছে বড়দের দোলনা। তো সামান্তা উঠলো আর আমরাও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ভালোই লাগলো। এখানে শুটারও ছিল, শুটার গেম শেষ করে আমরা আবার গেলাম অন্য গেমগুলো খেলতে। ওখানে গিয়ে সামান্তা সারা খেললো, ওর বাবা খেললো, আমি খেললাম, ভালোই লাগলো গেমগুলো খেলতে। আমি আবার গেমগুলো বেশি এনজয় করি, ভালো লাগে আমার কাছেও খেলতে। আমাদের তো আর বড়দের কিছু উঠার নেই, পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু গেম খেলি ওদের সাথে, ওই গেমের টোকেনগুলো নিয়ে পরে দেখা যায় কিছু গিফটও পাওয়া যায় বাচ্চাদের সাথে সাথে নিজেরাও একটু এনজয় করে নেওয়া, এই আর কি। এই দেখুন ভিতরে আসছি আমরা গেম খেলতে, গেমের টোকেনগুলো ওরা দিয়ে দেয় বক্সে করে, যার যা ইচ্ছে মতো নিয়ে নেয়। তো বাচ্চারা খেলছে, এখানে যে ভিড় হয় বলার বাহিরে, ওরা দেখুন খেলে 500 মার্ক পেয়েছে, মানে 500টা ছোট ছোট টিকিট পাবে, তারপর সেই টিকিট দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কোনো খেলনা এখান থেকে দেখে চয়েস করে নিতে পারবেন। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমরাও কিছু উঠিয়েছিলাম কিন্তু একবারে 500 উঠেনি, আমাদের 100 উঠেছে, 20 উঠেছে, 30 উঠেছে, এরকম। তবুও ভালো লাগে খেলতে, ছোট্ট মেয়েটা ভালোই টোকেন পেয়েছে, ওরও মার্ক ভালো ছিল। তো সব কাউন্ট করলো, কাউন্ট করে ওর খেলনা নিয়ে চলে গেল। দেখুন ভিতরে কি কি খেলনা রাইড রেখেছে ওরা, এখানে ছিল পুতুল উঠানোর গেম ছিল, বাস্কেটবল ছিল, আর অন্যান্য খেলনাও ছিল এখানে। তো ওরা ওদের পছন্দ মতো খেললো, ওদের সাথে আমরাও একটু খেললাম। এটা হচ্ছে কয়েন গেম, কয়েন ফেলবেন আর ওই মতো আপনার নাম্বারের টোকেনগুলো নিচে থেকে চলে আসবে, এই আর কি, বাচ্চাদের একটু এনজয় দেওয়া আর কি। তো সবাই খেলছে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমরাও খেললাম। এই তো এটা হচ্ছে সামান্তার ফ্রেন্ড, ওরা খেলার পরে আবার আমরা খেলবো। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তোরা খেলছে, আমি আবার একটু বাস্কেটবলও খেলে নিলাম ওখান থেকে। খেলার পরে এখানে আবার দেখছি এটা কিভাবে খেলা যায়। তো খেলার পরে এখান থেকে ভালোই একটা পয়েন্ট উঠালাম, আর এই যে বক্সের ভিতরে কত বড় একটা ডল রেখে দিয়েছে, একটা কয়েন দিবেন ওই ডলের সুতাটা কাটতে হবে, তাহলে পুরো ডলটা বের হয়ে আসবে, কিন্তু কেউই পারলো না। তবুও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালোই লাগলো। ওরা দুইজন খেলবে, বুঝে নিচ্ছে কে আগে দিবে। তো সারা ভালোই একটা মার্ক উঠালো, উঠানোর পরে দেখি 100 পেয়ে গেল সারা। তো সে মহা খুশি, এটা নিয়ে এখন কাউন্ট করতে যাবে। তো কাউন্ট করার পর দেখলাম ভালোই দুইজন খেলে, আমরাও খেললাম, খেলে ভালোই একটা মার্ক আসলো। আর ওখান থেকে বক্সে থেকে খেলনা দেখে রেখেছিলাম যে কোনটা নেওয়া যায়। এই বক্সের মধ্যে সব টোকেনগুলো কাউন্ট করে নিচ্ছে, কাউন্ট করার পর আমরা যে খেলনাটা দেখে রেখেছিলাম সেটা ওই বক্স থেকে নিয়ে নিব। এই যে দেখুন এখানে সব গিফট আইটেমগুলো রাখা আছে, আপনি আপনার পয়েন্টগুলো নিয়ে আসার পর এখান থেকে গিফট আইটেম দেখে আপনি আপনার চয়েস মতো নিয়ে নেবেন। তো সামান্তা সারা চাবির রিং চয়েস করে রেখেছিল, ওই চাবির রিংগুলো নিয়ে নিল, ভালো লাগলো আমার কাছেও দেখতে। আর এখন আসলো ওরা ক্যারাম বোর্ড খেলতে, ক্যারাম বোর্ড খেলছে দুই বোন, আর এখানে পয়েন্ট উঠছে। খুব তো খেলা হলো, ভিতরে অনেকক্ষণ খেললাম, ভালোও লাগলো খেলতে, এখন ক্ষুধাও লেগে গিয়েছে। তো আসলাম বাহিরে ক্র্যাপস খেতে, নুতেলা ক্র্যাপস, এখানেও ভালোই একটা লাইন ছিল। ওই লাইন শেষ হওয়ার পর অবশেষে সামান্তার লাইন আসলো, এখন এই মহিলা বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে সেটাই দেখুন। নুতেলা ক্র্যাপস গরম গরম খেতে ভালোই লেগেছে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, মনে হচ্ছে খাওয়ার স্বাদও মিটে গেল যেন। ভালোই লাগলো ক্র্যাপসটা গরম গরম খেতে, আর বাহিরে ঠান্ডা ঠান্ডাও ছিল বিক সন্ধ্যার দিকে, আর ঘুরতে ঘুরতে সন্ধ্যাও হয়ে গেল, তো একটু নাস্তাও হয়ে গেল সাথে, কারণ এখানে আর খাবারের আর কি আছে। তো দেখলাম ক্র্যাপস ছিল, পাতাতিনা ছিল, পপকর্ন, আর ওইখানে দেখালাম কটন ক্যান্ডি, এই টুকটাক খাওয়া দাওয়া, এখানে তার পেট ভরা কিছু না, টুকটাক স্ন্যাক জাতীয়। আর দেখুন আমার ভিডিও করা দেখে এক লোক হাত দেখাচ্ছে, সে তো মহা খুশি, পরে জানতে চাইলো ব্লগ করছি কিনা, আমরা জানালাম হ্যাঁ, তো খুব খুশি, ওরা অন্য এলাকা থেকে এসেছে আমাদের এলাকার লুনা পার্ক এনজয় করতে।
তো দেখুন পুরোটা লুনা পার্কে এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই লাইট জ্বলে উঠলো। লাইটগুলো জ্বালানোর পর লুনা পার্কের চেহারাটা যেন আরো অন্যরকম হয়ে উঠলো। ভালোই লাগছে সন্ধ্যাবেলা যখন সব লাইটগুলো জ্বললো, তো ভাবলাম আপনাদের সাথে পুরো লুনা পার্কটা আবারও শেয়ার করে দেই, যেহেতু লাইট জ্বলেছে। দেখুন কি সুন্দর, সুন্দর না? অনেক সুন্দর। আর এই যে নাগরদোলা, এটাতে দোল খাচ্ছে, আর দুই পাশে দুটো বক্স, ওই বক্সের ভিতরে সব বাচ্চারা, মাঝখানে বসবে কি, ওরা দুই পাশে দাঁড়িয়ে এনজয় করছে। ভালোই লাগলো দেখতে, কেউ তো নামে আবার উঠে, নামে আবার উঠে, একটার মধ্যে দুই তিনবার করে উঠে, কি যে মজা পায়। তবে সামান্তা ওই দোলনাতে চারবার উঠেছে, ওরও ভালো লেগেছে, পাশে থেকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এর পাশেই ছিল আমাদের এলাকার ফুটবল খেলার মাঠ, তারা আবদার করলো ফুটবল খেলা দেখতে যাবে, লুনা পার্ক দেখে তার হচ্ছে না, তো ওর বাবা আবার ওকে একটু ফুটবল খেলা মাঠে নিয়ে গিয়ে বল খেলা দেখিয়ে নিয়ে আসলো, আর আমি আর সামান্তা ওই লুনা পার্কেই ছিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তো আমাদের লুনা পার্ক আপনাদের সাথে এনজয় করলাম, কেমন লাগলো জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আসব। পরবর্তী ব্লগে থাকছে আমাদের এলাকার খোলা মার্কেট, সেই ব্লগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।